একজন শিশু কিশোরকে গাইডলাইন পূর্ণ মাত্রায় দিতে হবে আমাদের। এই সোনামণি সংগঠনই শিশু কিশোরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে তোলার জন্যই এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يحبدانه أو ينصرانه أو يمجسانه وفي رواية أخرى كل مولود يولد على الفطرة هذا حديث صحيح قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم يا بني انها ان تك مثقال حبه من خردل فتكون في صخره او في السماوات او في الارض ياتي بها الله وقال الله تعالى يا بني اقم الصلاه وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان في ذلك عزم الامور সমস্ত স্তুতি ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আজ সোনামণি কেন্দ্র কর্তৃক আয়োজিত দেশের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীলদের নিয়ে একটি প্রশিক্ষণে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে নবী মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের নিকটে প্রেরিত হয়েছিলেন মহান রব্বুল আলামিনের বিধানকে প্রচার করার জন্য, আল্লাহ তাআলার বার্তাকে জানিয়ে দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রশিক্ষণের সম্মানিত সঞ্চালক এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সোনামণি সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ এবং সুধীবৃন্দ, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। আসলে মহান রব্বুল আলামিনের প্রেরিত দিন, মূলত এটা দিনের অংশ, দিনের দাওয়াতের অংশ। এখানে অংশগ্রহণ করেছেন মূলত দিনের তালিম দেওয়ার জন্য, নেওয়ার জন্য এবং আল্লাহর রাস্তায় কাজ করার জন্য। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মিশনে উপস্থিত হওয়ার জন্য আমাদের সমস্ত কিছুকে দয়া করে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার যে আলোচ্য বিষয় সেটা আপনারা শুনেছেন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এ বিষয়ে কথা বলব, কারণ সময় তো একেবারেই কম দেয়া থাকে।
তো আমি আপনাদের সামনে একটু কথা বলে নেই। আসলে প্রশিক্ষণ বলতে কি বুঝি এই বিষয়টা আমাদের সবার জানা আছে, তথাপি আমি এই কারণে বলতেছি যে এমনি শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণের যে ব্যবস্থা উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রশিক্ষণ হচ্ছে বিশেষ বিষয়কে বিশেষ লক্ষ্যে বিশেষ সময়ে বিশেষ ব্যক্তিবর্গের মাধ্যমে যে বিশেষভাবে শিক্ষণের ব্যবস্থাপনা গ্রহণ করা হয় এটা হলো প্রশিক্ষণ। এর সব কিছু বিশেষ থাকে সেখানে, সেখানে প্রশিক্ষণার্থীরাও বিশেষ থাকেন, বাছাই করা থাকেন, যারা প্রশিক্ষণ দেন তারাও বাছাই করা থাকেন, এবং বিশেষ লক্ষ্য থাকে সেখানে, বিষয় বিশেষ বিষয়বস্তু। এখানে সবাই একটা না একটা বিষয়ের উপরে কথা বলতেছেন, তো এইটাই হলো প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের গুরুত্ব হচ্ছে সর্বাধিক। বিশ্বে ইহুদিরা সবচাইতে বেশি এগিয়ে কেন? আপনাদের একটা নিউজ দেই, ইহুদিরা সংখ্যায় সবচাইতে কম, ঠিক না বলেন? অনেক কম, মানে সংখ্যায় কি বলবো, একটা দেশে মাত্র বাস করে আর ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় শুধু কুকাম করার জন্যে। কথাটা বুঝেন, আমি যা বলতেছি সহজে বোঝার চেষ্টা করেন। ওদের ভিতরে ওরা কেন গোটা দুনিয়াকে তাদের হাতের মুঠোয় রেখেছে, চালাচ্ছে, এমনকি মুসলমানদেরও দুর্গতি, মানে মুসলমানরাও ওদের ষড়যন্ত্রে চক্রান্ত পড়ে একবার নাজেহাল অবস্থা, কথা ঠিক না? খালি মুসলমানরাই না, এই খ্রিস্টানরা পর্যন্ত ওদের চক্রান্তের জালে আবেষ্টিত পড়ে গেছে। এর প্রধান যে কারণটা, একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে ওরা একদিকে বুদ্ধিমান, অপরদিকে ওরা হচ্ছে খুবই মানে কর্মে তৎপর। ওরা ওদের ভিতরে যে এত প্রশিক্ষণ আপনি চিন্তাই করতে পারবেন না, নারী পুরুষ সবারই একেবারে সে প্রশিক্ষণের পর প্রশিক্ষণ, ওরা ওর উপরেই থাকে, এর উপরেই থাকে। বিশ্বের শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানীর নাম কী বলেন তো? আইনস্টাইন। ইহুদি না খ্রিস্টান? ইহুদি। চিন্তা করেন, ওরা একদিকে মেধাবী, একদিকে মেধাবী, অপরদিকেই শুধু মেধা নিয়ে শুয়ে ঘুম পারে না, ওই মেধাটা দিন রাত ওই মেধাটাকে ওরা মমারেসা করছে, ওটাকে চর্চা করছে, ওটাকে সবসময় এক্সারসাইজ করছে, সবসময় অধ্যবসায়ের ভিতরে ওরা ব্যস্ত, প্রশিক্ষণের পর প্রশিক্ষণ, যে যে বিষয়ে অভিযানে নামবে তার উপরে তার প্রশিক্ষণের শেষ নাই, একদম উপযুক্ত পারফেক্ট করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেই কাজে। এমনি কি সাকসেসফুল হচ্ছে? আর আমরা হক দিনের উপরে আসি, শেষ দিন, শেষ আল্লাহর পক্ষ থেকে মেসেজ, এটা শেষ বিধান আল্লাহ তাআলার, এবং সর্বোচ্চ বিধান, সমৃদ্ধশালী বিধান, কিয়ামত পর্যন্ত এর উপরে কোনো বিধান নাই, আছে নাকি? আমরা আসি হকের উপরে, হক বলবো মানে এভাবে হক বিধানের উপরে আছে, মুসলমানরা সবাই যে হকের উপরে আছে তা না, তারপরেও যে বিধানটা তাদের সেটা হচ্ছে হক বিধান। এটার উপরে থাকার পরেও আমরা যারা বাতিলের উপরে আছে তাদের কাছে আমরা মানে সদা সর্বদাই খালি আমরা পরাজিত হচ্ছি, পরাস্ত হচ্ছি। কেন? এটা হচ্ছে আমাদের এক নম্বর আসল হক পাওয়ার পরে হক থেকে দূরে সরে যাওয়া, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের মধ্যে মানে অলসতা কাজ করে বেশি। হক পাওয়ার পরে একটা মাছ যদি কেউ পেল, একটা বড় মাছ পেল নদীতে, ও ভালো কেয়ারলি ওটাকে ভালো করে ধরবে না, তো ওটা মিশে মিশে ধুচ্ছে, ধুতে ধুতে স্লিপ করে মাছটা চলে গেল। আহ, কী করলাম, যদি কাদা সহ যদি উপরে নিয়ে আসতাম কতই না ভালো হতো। মুসলমানদের দূর অবস্থাটা এখন এরকম, কথা ঠিক না? হক পাওয়ার পরেও তারা এই অবস্থায় আছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দিনই দায়িত্ব পালন করার এই যে একেবারেই কী বলে স্বার্থহীনভাবে দায়িত্ব পালন করার লোকের খুব অভাব। আর আহলে হাদিস আন্দোলন এটা এ দেশের মধ্যে সবচেয়ে হক একটা আন্দোলন, কথা ঠিক না? এই হক আন্দোলন আমরা পাওয়ার পরেও আমরা ঘুমাচ্ছি। আমি যে দেখেছি প্রশিক্ষণ যেটা হয়, যেগুলো হয়, আমি নিজে অনেক প্রশিক্ষণ অংশগ্রহণ করেছি শিশুকাল থেকে,
অনেক প্রশিক্ষণ অংশগ্রহণ করেছি প্রশিক্ষণার্থী হিসেবে এবং প্রশিক্ষক হিসেবে পরবর্তীতে প্রশিক্ষক হিসেবেও অনেক প্রশিক্ষণ অংশগ্রহণ করেছি। আমি যে জিনিসটা সবচেয়ে ভালো করে দেখেছি সেটা হচ্ছে ফলপ্রসূ প্রশিক্ষণ হচ্ছে না, আমার ভাষাটা বুঝেন, ফলপ্রসূ প্রশিক্ষণ হচ্ছে না। কী বলবো, ফলপ্রসূ প্রশিক্ষণ হতে হলে তার ধরন, এই ধরনগুলো চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমি আপনার সঙ্গে কথা বলব, আমি গতানুগতিক এই যে আয়াত পড়লাম একটু পয়েন্ট দিয়ে আমি চলে গেলাম। আমি কিন্তু বলতেছি ফলপ্রসূ প্রশিক্ষণ কেন হচ্ছে না, আমার টাইম যেটুকু আছে একটু আয়াত বলবো, একটু হাদিস বলবো, একটু তার উপরে একটু পয়েন্ট যেটা আছে, ওর উপরে দুটা চারটা পয়েন্ট বলে হয়তো আপনারা লিখলেন, কেউ লিখলেন, কেউ লিখলেন না, আমি চলে গেলাম। আরে এটা কী হলো, এটা হওয়ার পরে ওটা বন্ধ করে আপনি এখান থেকে চলে গেলেন, গিয়ে বন্ধ করে রেখে দিলেন, দেশ শেষ প্রশিক্ষণ, ঠিক না বা ঠিক বললাম বলেন? কিন্তু প্রশিক্ষণের আসল প্রশিক্ষণ এইটা না, ফলপ্রসূ প্রশিক্ষণ এইটা না। আমি প্রশিক্ষণের উপরেই আমি দীর্ঘদিন চিন্তা ভাবনা করেছি। আমরা সোনামণিদের প্রশিক্ষণ দিতাম, আপনি তো শুনলেন যে আমি সোনামণির কেন্দ্রীয় পরিচালক ছিলাম, তো আমরা যখন প্রশিক্ষণ দিতাম সোনামণিদেরকে, 300 জন সোনামণি আছে, সকাল থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ, সন্ধ্যা পর্যন্ত একটা না একটা প্রশিক্ষণের মাধ্যমে, একদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে এই সোনামণিদেরকে একেবারে ক্লিয়ার একটা রাস্তায় তুলে দিতে হবে। এটা ছিল আমাদের মাথায় দায় দায়িত্ব। চিন্তা করেন, আমরা যে প্রশিক্ষণে যেতাম সকাল থেকে শুরু হতো এক জায়গাতে, ওই প্রশিক্ষণের মাধ্যমে একজন শিশু কিশোরকে গাইডলাইন পূর্ণ মাত্রায় দিতে হবে আমাদের, এটা থাকতো মাথায়। সেখানে দোয়ার প্র্যাকটিস করা হতো, দৈনন্দিন কী দোয়া, আসারণ বিধির প্র্যাকটিস করানো হতো, সলাতের প্র্যাকটিস করানো হতো, একদম প্র্যাকটিস করানো হচ্ছে। তারপরে সংগঠনের বিশেষ কিছু বিষয়ের উপরে প্র্যাকটিস করানো হচ্ছে, কীভাবে দাওয়াত দিবা, কীভাবে তোমরা দাওয়াত দিবা, তোমরা দাওয়াত দিবা, আমরা চলে যাব, কিন্তু তোমরা দাওয়াত দিবা শিশু মানুষ কীভাবে, এটাকে প্র্যাকটিস করানো হচ্ছে। এইভাবে একটার পর একটা, একটার পর একটা বিষয়, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা নয়, যতক্ষণ লাগে, যতক্ষণ প্রয়োজন, একটা বিষয় কমপ্লিট করার পরে আরেকটা বিষয় শুরু হতো, এবং সবাই যখন সে বিষয়ে যখন একটা মোটামুটি একটা পর্যায়ে চলে যেত, ধারণা হতো, অভিজ্ঞতা অর্জন হতো, এবং নিজের জীবনে ওটা বাস্তবায়নের ক্ষমতা যখন অর্জন হতো, এই পর্যায়ে চলে গেছে, তখন আমরা ওটা চেঞ্জ করে তখন অন্য একটা বিষয় শুরু করতাম। এটা হলো প্রশিক্ষণ। এখন আমি বক্তব্য দিলাম, আপনি লিখলেন, লিখে চলে গেলেন, বস হয়ে গেল। আসলে প্রশিক্ষণটা দুইভাবে হওয়া ভালো। এই যে আপনাদের সামনে একটা আলোচনা হচ্ছে আমার বা আরও প্রশিক্ষণার্থী যারা, প্রশিক্ষক যারা আসবেন তাদের, আর যেহেতু এটা একটা শিশু সংগঠন, কথা ঠিক না, শিশু কিশোর সংগঠন, এর সাথে প্র্যাকটিক্যালি শিশু কিশোরদের নিয়ে আমি একটা প্রোগ্রাম একটা করলাম, একটা প্রশিক্ষণের জন্য আমি 1 ঘন্টা তাদের সাথে সময় নিলাম, আপনারা থাকলেন, কথা ঠিক না? সেটা হতো একটা কি, আপনারা এই সরেজমিনে চোখে দেখলেন, এটা একটা দিক, এটা ভালো হতো। এছাড়া আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আমি আমার যতক্ষণ না এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় থাকবো এখানে। এটা হলো ফলপ্রসূ প্রশিক্ষণ। ততক্ষণ আমি থাকবো, ততক্ষণ আলোচনা করব এবং আপনাদের সঙ্গে মত বিনিময় হবে, প্রত্যেকের সঙ্গে কথা হবে, প্রত্যেককে সুযোগ দেওয়া হবে এবং আপনারা লিখবেন এবং আপনাদের চিন্তা করার জন্য সুযোগ দিব আমি। একটা পয়েন্ট বললাম, মনে করেন শিশু কাকে বলে, শুরু হলো বিষয়টা হচ্ছে শিশু কিশোরদের মধ্যে অনৈতিকতা প্রবেশের কারণ ও তার প্রতিকার। এখানে মনে করেন যে শিশু কাকে বলে, একটা সংজ্ঞা আপনারা জানেন, এগুলো আমি লিখতে বলছি না, এটা কিশোরের সংজ্ঞা কী, কিশোরের সংজ্ঞাকে বলতে পারবেন, কিশোরের সংজ্ঞা বলেন তো একজন। আপনি যদি কেউ বলে যে আপনি শিশু কিশোর সংগঠন সোনামণি করেন, তো কিশোরের সংজ্ঞা কী বলেন তো, বলেন কি? শিশুর সংজ্ঞা সহজ, কিন্তু কিশোরের সংজ্ঞাটা তুলনায় কঠিন, কিন্তু ঠিক না? তাহলে এটা জানতে হবে, এই যে পয়েন্ট, আপনি শিরোনামের সবগুলো শব্দের, বিশেষ করে যে মৌলিক যে শব্দগুলো আছে ওগুলোর আপনার
এটা জানতে হবে। অনৈতিকতা কাকে বলে? আমি বলে গেলাম অনৈতিকতা, অনৈতিকতা বাস হয়ে গেল, শেষ হলো। এখন এমনও কেউ তো, আপনারা জানি যে সবাই জানেন, তারপরে এমনও কেউ তো থাকতে পারেন যে অনৈতিকতা বুঝে না, থাকতে পারে না? তাহলে ওটা জানতে হবে আমাকে। এরপরে জানতে হবে যে প্রতিকারটা কী আসলে, কী প্রতিকারটা কী, এটা জানতে হবে। এগুলো সহ এইবার আপনাকে আমি প্রশ্ন করছি যে শিশু কিশোরদের মধ্যে এই অনৈতিকতা প্রবেশ করে কীভাবে করে, এবার আপনি চিন্তা করুন, এবার আপনি লেখেন, এবার আমি বলতেছি, এবার আপনি লেখেন। এবার আপনাদেরকে আমি সময় দিলাম, দেওয়ার পরে 5 মিনিট সময় দিলাম বা আরও বেশি সময় দিলাম, আপনারা লিখলেন, নিজেদের মতো করে লিখলেন, নিজেদের ব্রেন থেকে লিখলেন, মস্তিষ্ক থেকে লিখলেন। লেখার পরে এবার আপনারা সবাইকে, সবাই বললেন না, হয়তো 2-4-10 জন বললেন, আর যারা নতুন নতুন পয়েন্ট পেলো আপনাদের ওই পয়েন্টগুলো লিখে নিল। এরপর আমি আবার বললাম, তাহলে আমার কিছু পয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে মিলেছে, আবার কিছু পয়েন্ট মিলেনি, ওটা আপনারা লিখলেন, কেমন হলেন এবার বলেন তো? এবার হলো শিশু কিশোরদের মধ্যে অনৈতিকতা প্রবেশের কারণগুলো এবার আপনারাই লিখলেন, নিজেদের ব্রেন থেকে লিখলেন। এবার এবার প্রতিকার করবেন কীভাবে, প্রতিকারটা এবার এবার নিজেরা চিন্তা করুন, চিন্তা করে এবার লিখুন। লেখার পরে আমি আপনাদের থেকে শুনলাম, এবার আমি কিছু বললাম পয়েন্ট তার সাথে, সেটা সমৃদ্ধশালী হবে না? এবং আপনাদের দেখা যাবে ওইটা ছাত্রদের মতো, পরীক্ষার্থীর মতো, ওখানেই মুখস্থ হবে, ওখানেই ক্লিয়ার হবে। আপনি যদি নোট নাও রাখেন কোনো সময়, ওইটার উপরে আপনি যে কোনো প্রশিক্ষণে যে কোনো জায়গাতে গিয়ে আপনি বক্তব্য দিতে পারবেন না তখন। কিন্তু আমি গতানুগতিক ধারায় আমি কিছু পয়েন্ট আপনার সামনে বলে গেলাম, আর আপনি কী করলেন, লিখে বন্ধ করে চলে গেলেন বাড়িতে, যায় ওই ডায়েরি কোথায় পড়ে থাকে কে জানে, তা আল্লাহ জানে। এটাই হলো নিষ্ফল প্রশিক্ষণ, আমি বলছি যে এটা হলো নিষ্ফল প্রশিক্ষণ। আমার সাথে আপনারা কি একমত হতে পারবেন? তাহলে যদি একমত হন তাহলে আমি খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে সফল প্রশিক্ষণ, ফলপ্রসূ প্রশিক্ষণ আমাদের প্রয়োজন। বাতিল মাথা সারা দিয়ে উঠতেছে, যা ইচ্ছে তাই করতেছে দুনিয়াতে, এই দেশে, আমরা বাইরে না যাই, এই দেশের কথা বলতেছি। আর আমরা হক যেটা আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, এই হকের উপরে থাকার পরেও আমরা কিছু করতেও পারতেছি না, কিছু বলতেও পারতেছি না, এটা কি আমাদের আসলে, মূলত এটা হচ্ছে আমাদের আমাদের সাধনার অভাব, আমাদের জ্ঞানের অভাব, আমাদের চিন্তার অভাব, আমাদের চেতনার অভাব, আমাদের অসচেতনতা, এগুলোর কারণে আমরা একেবারেই পিছিয়ে পড়ে থাকছি। আন্দোলন পিছিয়ে পড়ে থাকবে কেন বলেন তো আমাকে? আন্দোলন কেন পিছিয়ে পড়ে থাকবে? এই বাংলাদেশের আনাচে কানাচে সোনামণি সংগঠন, যুব সংঘের, বাংলাদেশ আহলে যুব সংঘ, এই সংগঠন, আহলে আন্দোলন মুরব্বী সংগঠনের দাওয়াত একদম আনাচে কানাচে পৌঁছে যাবে, কথা ঠিক না? সবচেয়ে সহজ এই আন্দোলন থেকে দাওয়াত দেওয়া সবচেয়ে সহজ কেন বলেন তো? জি না, সহজ যেটা সেটা হচ্ছে একটা, আপনি যেটা বলছেন ওটা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর, ওটা তো সঙ্গবদ্ধভাবে আমরা আসি, দাওয়াত দিচ্ছি। কিন্তু সবচেয়ে একটা সহজ যেটা আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে যে আমরা কারো প্রতিপক্ষ না, কথাটা বুঝতে পারলেন না? এই পয়েন্টের উপরে আমি এর আগে একটা প্রশিক্ষণ হয়েছিল আন্দোলনের, এই রাজশাহী সদরের পক্ষ থেকে, আমি সেখানে আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম যে আমরা কারো প্রতিপক্ষ না। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে আমরা কারো প্রতিপক্ষ না। আমি স্পষ্ট করে দিচ্ছি আরও এটাকে দেখবেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ পয়েন্ট বিষয়ে। একটাই পয়েন্টে আমরা সবচাইতে বিজয়ী হব, সেটাই হচ্ছে আমরা কারো প্রতিপক্ষ না। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি মুমিন, এই যে ইউনিয়ন পরিষদের যে ইলেকশন হলো, কতজন মারা গেছে বলেন তো? এ দেশে কতজন মারা গেছে? আমার গ্রামে মারা গেছে 5 জন, আমার গ্রামে দুঃখজনক 5 জন মারা গেছে। 4 দিন 4 জন মারা গেছে প্রথম দিন, দ্বিতীয় দিন হাসপাতালে গিয়ে 1 জন মারা গেছে, আর আহত হয়েছে কতজন তার তো আমি সংখ্যায় বলতে পারবো না। কে মারা গেল? আমি আপনাকে প্রশ্ন করছি, কে মারা গেল, কে মরল? আমরা একজন, আমার একজন মুমিন ভাই মারা গেছে, একজন মুসলিম ভাই মারা গেছে। কে মারল?
আমার একজন মুমিন ভাই মারল, আরেকজন মুসলিম ভাই মারল, আমরা কি করছি? একজন মুমিনের আরেকজন মুমিনের কি হারাম বলেন তো? কি কি হারাম? রক্ত হারাম, আর কি হারাম, আর কি হারাম, ইজ্জত হারাম, তিনটে বুঝতে একবার কড়াক্রান্তি হারাম। আমি মুমিন, আপনি মুমিন, আপনার উপরে আমার জন্য হারাম, আপনার রক্ত, আপনার আপনার সম্পদ, আপনার ইজ্জত, আমি আপনার ইজ্জতের হানি করতে পারি না, অসম্ভব। আর এখানে এই ইলেকশনে কতজন মারাই গেল, আহত হয়েছে কতজন চিন্তা করেন? মারল সবগুলোই মুসলমান, মুমিন সবগুলো, নিজেকে বলছি আমরা মুমিন। কিন্তু এইখানে কি জামাত ইসলাম নাই? এখন ওরা যদি নেপথ্যে থেকেও কাজ করলেও কি নাই ওখানে? ওরা ইসলামের দাওয়াত দিচ্ছে, যখনই দাঁড়াচ্ছে তখনই ওরা কি, ওরা হচ্ছে কি, ওরা প্রতিপক্ষ। আমি একটা পয়েন্টে এই সেদিন আলোচনা আমার সাথে বিতর্ক হচ্ছিল, একটা পয়েন্টে সোজা বানিয়ে দিয়েছি। আমি বললাম যে প্রতিপক্ষ মুমিন আপনার প্রতিপক্ষ, আপনি দাঁড়াচ্ছেন এখানে ইলেকশনে যে দাঁড়ালো, আপনি তার এগেনস্টে দাঁড়াচ্ছেন, মারামারি হলো আপনার সঙ্গে, ও আপনার প্রতিপক্ষ মুমিন? কানাডায় যদি একজন মুমিন থাকে সে আমার মুমিন ভাই, কথা ঠিক না? আর আপনি তাকে প্রতিপক্ষ বানাচ্ছেন, কোথায় পেয়েছেন, কোন জায়গাতে দুনিয়ার কোথাও দলিল আছে? একজন মোনাফেককে হত্যা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোনাফেক মুমিনকে, ঠিক না? হত্যা করার পরও তার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? আয়াত নাজেল হয়ে ফায়সলা হওয়ার পরে কা মুক্তি পেয়েছেন তিনি, কথা ঠিক না? বেটি বললাম এটা মোনাফেক, মোনাফেক। আর আপনি মুমিনকে ধরে মারতেছেন সামান্য পৃথিবীর দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য, কিসের দিনের দাওয়াত দেন? আপনার কে বলছে? আমি বলেছি, বলেছিলাম যদি আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরা, বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি তারা এভাবে বলতে না পারে যে আমার দল করেন, তাহলে আপনারা পরকালে মুক্তি পাবেন, জান্নাত পাবেন, বলতে পারবে? আমি বলছিলাম বলতে পারবে? বলছে যে না, আপনাদের মধ্যেই বলছে যে না, বলতে পারবে না। ঠিক যে কায়দায়, যে নিয়মে, যেই কারণে তারা বলতে পারবে না যে আমাদের দল করলে আপনারা পরকালে মুক্তি পাবেন, জান্নাত পাবেন, ঠিক একই কায়দায়, একই নিয়মে, একই কারণে জামাতও বলতে পারবে না। কথা বুঝাতে পারলাম সম্মানিত সুধী মণ্ডলী? যে আচ্ছা থাক, পরে সেটা এখন না, কথা আছে এগুলো যতই কথা বলেন ঘুরে একটাতেই আসবে, ঠিক বলিনি? একটাতেই আসবে। আপনি সংঘর্ষে যাচ্ছেন কেন মুমিনের সঙ্গে? আপনি দাওয়াত দিতে হবে সংঘর্ষ। দেখেন তো ইসলামের ইতিহাস খুলে দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সঙ্গে যুদ্ধ হয়েছে, শুধু মোনাফিকদের বাদ দেন, সেটা তো মোনাফিকদেরকে তো সবচেয়ে বেশি শাস্তির কথা বলা হয়েছে, ঠিক না? ওরা তো, ওদের তো মুমিন বা মুসলিম হিসেবে তাদের গণ্যই করা হয়নি, যদি করা হতো তাহলে তাদের সবচেয়ে বেশি শাস্তির কথা বলা হতো না। তারপরে বাকি কোন মুমিনের সাথে মুমিনের এই যে লড়াই ঝগড়া হয়েছে, লড়াই ঝগড়া হয়ে কি সেটা কি কখনো ভালো ফল বয়ে এনেছে কোথাও? আপনি সব ইতিহাস খুঁজে দেখেন মুমিনের সঙ্গে মুমিনের লড়াইয়ে কোনো ভালো ফল কোথাও বয়ে এনেছে কি? জি না, বয়ে আনবে না কোনো দিনও না। একটা যে কোনোভাবে একটা সমঝোতা করতে হবে, একটা সমতা আনতে হবে, একটা কম্প্রোমাইজ করতে হবে। মুমিনের মধ্যে কিছু হতেই পারে, হাসান হোসাইনের মধ্যেও কোনো সময় মনের মালিন্যতা হয়েছে, হয়নি? তারপরে এটা কম্প্রোমাইজ হয়েছে সাথে সাথে, এটা মুমিন। আমরা সম্মানিত উপস্থিতি দেখেন কোন দিকে চলে যাচ্ছি, আসলে দুঃখজনক এগুলো। আমি এই যে বিষয়টা, এই বিষয়টাতে মোদায় সময় বোধহয় বেশি নেয়। আর কতক্ষণ আছে রবিউল ইসলাম? আমি আপনাদের সামনে আগে শিরোনামটা আগে বলে নিই, তারপরে এই কথাগুলো বললাম আপনাদের, আমার সবার জন্য কিন্তু এই কথাগুলো গুরুত্ব অবশ্যই আপনারা চিন্তা করবেন, চিন্তা করে এগুলো আপনারা নিজেরা আরও ডিপলি চিন্তা করবেন। কারো ভিতরে কনফিউশন যদি থাকে যে কথার উপরে আমার কনফিউশন আছে, আপনি আরও ডিপলি চিন্তা করেন, পরস্পর আলোচনা করেন। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সেগুলো কীভাবে আহলাদিস আন্দোলন কীভাবে দাওয়াত দিচ্ছে, যদি এখানে যদি কোনো কথা থাকতো তাহলে আহলাদিস আন্দোলন এইভাবে এই দাওয়াতের এই সুন্দর একটা পথ, কাউকে প্রতিপক্ষ মনে না করে না করার পথটা বেছে নিত না। সবাইকে দাওয়াত দিতে হবে, আমাদের যেই ক্ষমতায় আছে তাদেরকেও দাওয়াত, আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে না? একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেই প্রধানমন্ত্রী হোক, যেই ক্ষমতায় যারাই আসুক, তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিসের উপরে দাওয়াত দেওয়া হচ্ছে?
আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সব কিছু আপনারা বিশুদ্ধভাবে কাজ করুন, কোরআন হাদিস মোতাবেক কাজ করুন, এইসবগুলো দাওয়াত দেওয়া হচ্ছে, ঠিক না? এই যে দাওয়াত দেওয়ার যে সুযোগটা আমরা পাচ্ছি এখানে, এই সুযোগটা আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত খুব চিন্তা করেন দিন রাত কীভাবে দাওয়াত দিতে হয়। দাওয়াত দেওয়ার যে উসুল পথ পদ্ধতি তিনি সবসময় চিন্তা করেন, চিন্তা করে করে এইসবগুলো পথ পদ্ধতি বের করেছেন। আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পদ্ধতি হচ্ছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, যেই পদ্ধতিতে আল্লাহর রাসূল এবং আসহাবে কেরাম দাওয়াত দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, এখানে আমি যে কথাটা বলবো, শিশু কিশোরদের আমি এত দেখা যাচ্ছে না অনৈতিকতা। আসলে অনৈতিকতা বলতে কি বোঝায়? অনৈতিকতার শব্দটা এসেছে আসলে হলে কোন কোনটা ওর মূল শব্দটা কি বলেন তো? নৈতিক বা নীতি থেকে, নীতি না আসলে, নীতি থেকে নৈতিক, নীতি সম্পর্কে। নৈতিক মানে নীতি সম্পর্কে, অনৈতিক মানে যেগুলো নীতি সম্পর্কেও নয়, যেটা নীতির বাহিরে বা নীতির বিরুদ্ধে বা এরকম হতে পারে কথা, ঠিক না? তাহলে আসলে নীতিটা কি, এবার আমাদের জানতে হবে নীতিটা কি, নীতিটা কি বলেন আপনারা। নীতি বলতে আসলে যেটাকে বোঝানো হয় এমন কিছু যা মানুষের জন্য কল্যাণকর, ন্যায়সঙ্গত। ন্যায় নীতি বলে ওইতে ন্যায়সঙ্গত, কল্যাণকর মানুষের জন্য, এবং মানুষের যে ভালো স্বভাব, ভালো বৈশিষ্ট্য, ভালো গুণ, যা দ্বারা কি করা হয় একটা বিচার কার্যেরও একটা সমাধান করা হয়, এগুলো হলো নীতি। এই জন্যে এই নীতি শব্দটা মানুষ সবসময় সর্বদাই মানুষেরা ব্যবহার করে থাকে, মানে যখনই বলে লোকটার নীতি নাই এরকম বলে, তার মানে কো নীতিহীন লোক, নীতির বিপরীত বলে নীতিহীন লোক, এই যে মানুষ ব্যবহার করে না করে। তো এই জন্য যে অনৈতিকতা এটা শিশু কিশোরদের মধ্যে প্রবেশ করে। আর এরপরে আমরা দেখি, আমরা আগে এটা নিয়ে নেই প্রতিকার। আসলে প্রতিকারটা কি বলেন আপনারা, বলেন প্রতিকারটা কি? জি প্রতিকার মানে হচ্ছে আসলে, হ্যাঁ হচ্ছে ওটাই প্রতিবিধান। প্রতিকার মানে হচ্ছে দমন করা, যেটা হচ্ছে যে অশালীন কিছু হচ্ছে এটাকে দমন করা, এটাকে ওটাকে বন্ধ করা, ওটার থেকে ওটা সংযম হওয়া ওটার থেকে, বা এটাকে নিবারণ করা, বা এটাকে নিষিদ্ধ করা, এরকমটা এটা হলো প্রতিকার করা। বা অন্যায়কারীর অনিষ্ট সাধন করা, অন্যায় করতেছে তার ওই অনিষ্টটাকে কী করা, সেটাকে কী করা, অন্যায়কারীর ওই অন্যায়টাকে, অন্যায়কারী অন্যায়কারীর অনিষ্ট অনিষ্ট করা, অন্যায়কারী যে অন্যায়টা ওটার অনিষ্ট করা, এটা হচ্ছে প্রতিকার। তাহলে যে এই যে শিশু কিশোরদের মধ্যে যে অনৈতিকতার যে প্রবেশ, এখন চিন্তা করতে হবে আমাদের যে কীভাবে শিশু কিশোরদের মধ্যে অনৈতিকতার প্রবেশ ঘটছে, এটা আপনারা চিন্তা করেন। এখন আমি আপনাদের তো আগেই বলেছি, চিন্তা করেন অনৈতিকতা কীভাবে প্রবেশ করছে শিশু কিশোরদের মধ্যে। তার আগে একটা কথা বলে নেই যে শিশু কিশোরদের, এই শিশু কিশোরদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়, শিশু কিশোরদের মধ্যে যখন অনৈতিকতা ঢুকে যাচ্ছে তখন সেটা তারা গ্রহণ করছে রীতিমতো, এবং গ্রহণ করে কী করছে সেটা, সেটাই লালন হচ্ছে ভিতরে, এবং সেটা ক্রমান্বয়ে তার ভিতরে বদ্ধমূল হয়ে যাচ্ছে, অর উপরেই সে চলছে আর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে ক্রমান্বয়ে, কথা ঠিক না? অনৈতিকতা যত বেশি প্রবেশ করবে তত শিশুরা তত বেশি ধ্বংস নষ্ট হয়ে যাবে সহজ, মানে অকল্যাণকর। অনৈতিকতা বলতে আসলে অকল্যাণকর, যেটা যেখানে কোনো কল্যাণ নাই সেই অকল্যাণকর বিষয়ের প্রবেশ শিশু কিশোরদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে তাদের ব্রেনে, তাদের মস্তিষ্কে, তাদের হৃদয়ে, তাদের মনে, তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের কথায়, কথা ঠিক না? এই সব কিছুর দিক দিয়ে কী হচ্ছে, ওটা প্রবেশ করছে, অনৈতিকতা প্রবেশ করছে, করে পরিবার
একটা একটা পরিবার কলুষিত হচ্ছে এবং সমাজ কলুষিত হচ্ছে, এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে দেশ কলুষিত, গোটা দেশ কলুষিত হয়ে যাচ্ছে। হলো আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা শখ, এই শখটা অনেক বড় আমি লিখি, এই অনৈতিকতা যে প্রবেশ করে তার দার্শনিক একটা শখ দেখাবো আপনাদেরকে ছোট্ট একটা, তাহলে এই বিষয়টা আরও সহজ হবে। আপনারা শিশু কিশোরদের মধ্যেও দেখাতে পারেন, এটা সহজ করে দেখাবো, মানে এটার অনেক বড় একটা সেটাকে আমি একবারে ছোট্ট করে দেখাবো, যাতে করে কী হয় আপনাদের সব বুঝতে সহজ হয় এবং আপনারা যখন এটা প্রয়োগ করবেন তখন প্রয়োগ করাটাও যেন একবারে সহজ হয়ে যায়। দেখেন, এখানে আমি আপনাদের এখানে আপনারা দেখছেন, এখানে হচ্ছে এই যে মস্তিষ্ক, আমি মস্তিষ্কটা দিয়ে ধরছি, শিশু কিশোরদের মস্তিষ্ক প্রথমে কি থাকে এখানে, ব্রেন আউট করে দিলে সোজা ফাঁকা থাকে, কথা ঠিক আছে। শিশু কিশোরদের মানে কি, শিশু এবং কিশোর, শিশু এবং কিশোর, ঠিক না? শিশুর সংখ্যা বলেন তো, তাহলে এবার ভালো হবে, পরিষ্কার হবে, কে বলেন, একজন বলেন তো শিশুর সংখ্যা দেখি, শিশু সংগঠন করলে শিশু সংখ্যা না জানলে নাকি, শিশু কিশোর উভয়ের সংখ্যা না জানলে তাহলে আপনার সংগঠন করে ব্যর্থ হবে, বলেন একজন বলেন দেখি, কে বলেন, বল শিশু সংখ্যা বলেন, এটা হলো মৌলিক সংখ্যা, যেটা উনি বললেন আমার প্রিয় ভাই, ধন্যবাদ আপনাকে, ওটা হচ্ছে ওনার মৌলিক সংখ্যা, এটা হলো মৌলিক সংখ্যা। এবং আমাদের জাতীয় সংখ্যা হচ্ছে যেটা দেওয়া হয় সেটা এখন বোধ হয় তোমায় আছে কিনা, অনূর্ধ্ব 18 বছর বয়সের সকল বড় বাড়িতে হচ্ছে শিশু, এটা হচ্ছে জাতীয় সংখ্যা। এবং আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, ওখানে বলা হয়েছে অনূর্ধ্ব 22 বছরের সকল বালক বালিকা হচ্ছে শিশু, 22 বছর বয়সের, এটা আমাদের অনেক আগে জেনেছিলাম, এখন পরিবর্তন করছে কিনা জানি না, তবে কম বেশি করলে সেটা নাই, এটা হলো সংজ্ঞা। এটা আমাদের দেশে ছিল হলো আর এই কারণে 18 বছর আগে বয়স বিয়ে দিলে তো ইয়ে হতো না, এই যে কেস কেস হয়ে মূলত এটা, তাহলে জিনিসটা বোঝা গেল। শিশু কিশোর আমরা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু এগুলো শিশু সংখ্যা একটা চলবে না, কথা ঠিক না? ইসলামের দৃষ্টিতে বিয়ে হচ্ছে 6 বছর 7 বছরের, তারপরে 6 বছর 6 বছর বয়স এসে করোনার হাফেজ হয়ে যাচ্ছে, আবার তুমি শিশু সংখ্যা দিচ্ছ, তাহলে কী হচ্ছে, বক্তব্য দিচ্ছে তারা এখন, এবং অনেক কিছু জানে আমাদের চেয়ে, আমাদের অনেকের চেয়ে অনেক কিছু তারা বেশি জানে এবং কম বয়সে, এইভাবে এই কায়দায় খেলে শিশু সংখ্যা দিলে তো শিশু সংখ্যা হবে না। আসলে ইসলামে তাদের ঠিক আছে, তাদের আমি বিরোধিতা করা বা এরকম করছি না, আমি বরং আমি বলছি এটা ইসলামের দৃষ্টিকোণ, তথা ঠিক কিনা, ইমামতি করতে পারে, এখন শিশুকে ইমামতি করতে পারে না ইসলামে, সেই ইয়ে আছে না, শিশু বলতে যেভাবে সংখ্যা দেওয়া হচ্ছে দেশের
সাত বছর আট বছরের ছেলে যদি সে জানে সবার থেকে বেশি জানে ইমাম ধরতে পারবে না। তাহলে এখানে আসলে যার মধ্যে শিশুর সংজ্ঞাটা এবার শুনেন, উনি বলেছেন ওটাই আমি ওটা আবার বলছি, মৌলিক যে সংজ্ঞাটা আসল যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে যার মধ্যে এখনো নীতিবোধ আর কি এবং মূল্যবোধ। হ্যাঁ, কে বললেন ভাই পেছন থেকে? ধন্যবাদ ভাই আপনাকে। যার মধ্যে এখনো নীতিবোধ, এই যে নীতি, এই বোধটা, এই কল্যাণ বোধটা, নীতিবোধটা এবং মূল্যবোধ, কোনো কিছুর মূল্য বোঝা, এই বোধটা, এই এই যে অনুধাবন ক্ষমতা, এটা যার মধ্যে এখনো আসেনি, এখনই সামনে যেটাই দেন সেটা হাত ধরে মুখে দেয় কথা ঠিক কিনা, বা ভালো দিনে ভেঙে শেষ করে দিচ্ছে এমনিতে, মানে কোনো কিছুই নাই এর মধ্যে এখনো, যার মধ্যে এখনো নীতিবোধ এবং মূল্যবোধ যার মধ্যে এখনো পর্যন্ত আসেনি, ও হলো শিশু। হলো এটা আপনারা লিখে দিতে পারেন, খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা এটা শিশুর জন্য, পারফেক্ট সংজ্ঞা এইটা একটা। আর ঈশ্বর যেতে বলতে হবে না, বাইরে আপনার কেউ গেলে একটু চলে যাবেন, বলা মানে বিঘ্ন ঘটানো। তো ঈশ্বরটা হচ্ছে যে যে জি জি না 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 কিশোরের সঙ্গে আলাদা, যে শিশু এখনো যৌবনে পদার্পণ করেনি, এ হলো কিশোর। হলো হলো না বলে না, আপনার তো মনে হচ্ছে যে মা আপনার মন মতো হলো না, যে শিশুটা বড় হয়েছে, শিশু বড় হয়ে গেছে কিন্তু এখনো যৌবনে পদার্পণ করেনি যৌবনের দ্বারে, এই হলো কিশোর, এই হলো কিশোর। শিশু এবং যুবকের মাঝখানে যে আছে এই হলো কিশোর, এখনো সে যৌবনে পদার্পণ করেনি কিন্তু কাছাকাছি চলে গেছে এরকম একটা, এরা হলো কিশোর। আমরা এমনি তো জানি যে কিশোর একটু বড় হলে তখন বলে কিশোর ছেলে, কিশোর কিশোরী কথা ঠিক না? এই তাহলে হলো এদের মধ্যে, আমি এখন যে জিনিসটা এটা বোঝানোর পরে যে জিনিসটাতে আমি যাচ্ছি সেটা দেখেন, এই শিশুদের মধ্যে এখনো যে কোনো কিছু ঢোকেনি, অপরাধমূলক কাজ বলেন মানে ফাঁকা কিছু নাই, দিবেন ওটা কোনো শব্দই হবে না। তো এই শিশুর মধ্যে মনে করেন একদম ব্রেন এইরকম, মানে কিছু নাই, এই ব্রেন শব্দটা মুছে দেবে তাহলে আরো ভালো হবে। এটা এখন মুছে দিলে এখন ফাঁকা হলো, সামান্য কিছু ভালো ভালো কথা ছাড়া কিছুই ঢুকেনি, আব্বা আম্মা এই সেই ইত্যাদি আরো হয়তো কিছু কথা এগুলো। এটা দেখেন এখন আমি দুই পাশে এর ভিতরে আমি বিভিন্ন দিক থেকে, এটা দীর্ঘ একটা বড় শখ ছিল সেটা আমি দিচ্ছি না দেওয়ার মতো না। তো এখানে দেখেন ইনপুট মানে কি, নির্গমন মানে বাইরে কোনো কিছু প্রবেশ করানো হয় যার মধ্যে, ওটাকে বলা হয় ইংরেজিতে বলে ইনপুট, বাংলায় বলে নির্গমন, ওটা লিখবেন। তাহলে ওই শিশুর মধ্যে এখন ইনস্টল হয় ঢুকছে, জানেন কথা ঠিক না, ঢুকছে ওই শিশুর ব্রেনে ঢুকছে, সাদা মস্তিষ্ক রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে সর্বদা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে চারিদিক থেকে, রেকর্ড হচ্ছে বিভিন্নভাবে, রেকর্ড হচ্ছে কি দিয়ে রেকর্ড শুরু হয়ে গেছে আমার ব্রেনে, মা বাবা ভাই বোন দাদা দাদি এসবগুলো হতে 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 বাক্য, এরপরে আরও বিভিন্ন যত অর ইয়ে ঘটেছে তত কিছু আর ব্রেনের ভিতরে ইনপুট হচ্ছে। তাহলে এখন মনোযোগ দেন, এই যে এইভাবে শিশুর একদম ব্ল্যাঙ্ক ব্রেনে ঢুকতেছে বিভিন্নভাবে, বাবা মা ঢুকাচ্ছে আর তার বড় ভাই বোন তারা থাকলে তারা ঢুকাচ্ছে, চাষা চাষি দাদা দাদি, আস্তে আস্তে যখন ঘরের গণ্ডি পের হয়ে মানে পেরিয়ে যখন একটা বাইরে গেল তখন পাড়ার প্রতিবেশীর পক্ষ থেকে ঢুকতেছে, এইভাবে ঢুকতেছে কিন্তু ঢুকতে 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 সে বড় হচ্ছে আর ব্রেনে ঢুকতেছে, এগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ড হতে হতে এইভাবে ব্রেনের ভিতরে ঢুকতেছে, এইভাবে চারিদিক থেকে ঢুকতেছে ঠিক না? আমি এটা একটা
এদের শিশুদের ব্রেনে কীভাবে কী ঢুকে তার একটা একটা দার্শনিক একটা আপনার একটা শখ আপনার সামনে দেখাচ্ছি। ঢুকতেছে এইভাবে, ঢোকার পরে ঢুকতেছে, যেটা আমি আপনাদের বলতেছি এখন যেটা ঢুকতেছে, বলেন যেটা ঢুকতেছে, আপনি গমের মেল দেখেছেন, গমের মেল, ধানের মেল দেখেছেন, দেখেননি হয়তো, এমন থাকতেও তো পারে, হয়তো এমন কেউ নাই করো কারো এলাকায় না, এরকম হতে পারে, সেটা জিজ্ঞেস করছি। ওখানে গমের মেলে, গমের মেলের একটা কী থাকে যে ওটা যার ভিতরে ঢালে, ওটাকে কী বলে, ভোলার, ভোলার, আমি তো অত মনে রাখি মানে আমার অত ইয়ে নেই, যে ওটাকে কী বলে আমি আমার অত মনে মানে আমি এত জানি না খুব, এই কোনটার নাম কি এত জানি না, তাই আপনি জিজ্ঞেস করছি, ভোলারের মধ্যে গম ঢালে নাকি, গমের 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 মেলে হল, গমের মেলের হোলারে গম ঢালে, আর ধানের মেলের গোলা হোলারে ধান ঢালে। আচ্ছা এখন বের হয় কি, যখন গম ঢালেন তখন বের হয় কি বলেন তো, আটা বের হয় ওটা, ওটা সেটা কি হুবহু গম থেকে নাকি, হুবহু গম থেকে বের হয়, গম থেকে না, আর যদি ধান ঢালেন তাহলে হুবহু ধান থেকে বের হয় কি, সেটা চাউল বের হয়। আপনি যদি এখন আমার, এখন আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি গম ঢালার পরে যদি আপনি প্রত্যাশা করেন এখান থেকে ইয়ে হচ্ছে চাল বের হবে, অথবা ধান ঢালার পরে যদি আপনি প্রত্যাশা করেন এখানে আটা বের হবে, আমি আপনাকে বলছি তাহলে কি হবে, এটা কিন্তু খুব খুব সাংঘাতিক একটা কিন্তু একটা বিষয়ে শিশুদের ক্ষেত্রে উদাহরণটা আপনি চিন্তা করেন। এবার হলো, এবার এই উদাহরণটা কেন দিলাম, এই বিষয়টা আরও সহজ করার জন্যে, এখন চারিদিক থেকে শিশুর ব্রেনে ঢালতেছে, চারিদিক থেকে ঢাল দিছে নাকি, চারিদিক থেকে কী ঢাল দিছে, বিভিন্ন রকমের ঢাল দিছে, শব্দ ঢাল দিছে, মানে ওর যেগুলো ওর ব্রেনে ঢালা দরকার সেগুলো ঢাল দিছে। এখন আমি আপনাদের বলছি, ওই শিশুর ব্রেনে, ওই শিশুর ব্রেনে যদি সবসময় যদি ভালো কিছু ঢালা হচ্ছে তাহলে ওই শিশু ওই হোলারের মতো তো ও তো আবার বের করবে নাকি, কি করবে, আউটপুট, হ্যাঁ ভাই জান, ধন্যবাদ আপনাকে, আউটপুট করবে। এখানে হলারের মধ্যে থেকে আউটপুট হচ্ছে আটা আর চাল, আর শিশুর ব্রেনে ঢোকার পরে ওটা আউটপুট কি হবে এবার বলেন তো, যা ঢালা হচ্ছিল সেগুলোই তো, সেগুলোই বের হবে তো, ওটাই বের হবে, সেম জিনিস বের হবে না, বাপ মায়ে বা পিতা মাতা ও দেখছে সবটাই তো, শুধু ওর ব্রেনে ঢালতে হয় তা না, এটা আবার একটু ব্যতিক্রম আছে, গমের হোলারে গমই গম হোলারেই ঢালা লাগে, সাইডে ঢাললে কিন্তু গম আর ওই আটা বের হবে না, পড়ে যাবে, কিন্তু শিশুর ব্রেনে সাইডেও যদি ঢালেন ওটাও কিন্তু ওর ভিতরে ইনপুট হয়, ঠিক না ব্যাটিক বললাম ভাই, ওটা আবার কী করে মনোযোগ দিয়ে শুনে, আব্বা আম্মাকে কী বলে গালি দিল, একটা খারাপ কথা যদি আমি বলি তাহলে ওটা বেশি ভালো হতো, তা বলতে চাচ্ছি না, একটা খারাপ গালি দিল, জি জি জি, ওটা ওটা না, ওটা ঢালা একটা জিনিস, এখানে আর একটা পরিষ্কার দেয়, উনি ভাইজান যেটা বললেন সেটা হচ্ছে যে ওটাই হলার, কিন্তু আসলে ওকে এখানে ঢালার ক্ষেত্রে পরোক্ষ এবং প্রত্যক্ষ আছে, কথা ঠিক না ভাইজান, আপনি ওকেই ঢালছেন, এই বাবা বলো তো এক দুই তিন, ওই বলছে এক দুই তিন, আমার ছেলের বয়স 2 বছর 4 মাস, ও সুরফ হাতে হা সুন্দর বলে, আমি এত কৃতজ্ঞতা আল্লাহর শুকরিয়া করতে, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মনে হচ্ছে কী হয়ে যাবো, 2 বছর 4 মাস বয়স, সুরা এখলাস বলে, ঘুমাতে সময় যাওয়ার সময় ওর মা এত সুন্দর করে, আমি জানি না, ও দেখতে বলতেছে ঘুমানোতে ঘুমাতে যাওয়ার দোয়া বলতেছে, আমার সে 2 বছর 4 মাস বয়স, আরও আগে থেকে 2 বছর থেকেও বলে ওগুলো, আমি আমার এই শিশু সংগঠনের যে দায়িত্ব পালন করা, 12 বছর পূর্ণ 12 বছর দায়িত্ব পালন করেছি আমি, কেন্দ্রীয় দায়িত্ব, আমি এত খুশি হলাম যে আপনাকে ভাষায় বোঝাতে পারবো না, আর কৃতজ্ঞতা আল্লাহর প্রতি এত জ্ঞাপন ছিল আমার যে আমি আত্মহারা হয়ে গেছি, এখানে আলহামদুলিল্লাহ পাঠ করতে করতে মানে হুঁশহারা হয়ে যাচ্ছি আমি, এ কী 2 বছর বয়সে এই সুরা ফাতেহা পাঠ করে, সুরা এখলাস পাঠ করে, আরও নানা মেলাগুলো দোয়া পাঠ করে, সালাম দেয়, এখনও মোবাইলে সালাম দেয়, এত সুন্দর করে সালাম দেয়, মনে হয় যে কী বলবার, মানে কৃত আল্লাহর প্রতি শুকরিয়া করে শেষ করা যাবে না,
ওটা হলো শিখানো, এটা ঢালা, ডাইরেক্ট ঢালা। আব্বু বলেন এক দুই তিন, আবার গোনে, উনি আবার একা একাই গোনে, সতেরো বিশ বাইশ তেইশ পঁচিশ তিরিশ, চলে যায় লাভ দে এগুলো ওই মানে এরকমভাবে গোনে। তো এখন যেটা ওটা হলো ডাইরেক্ট ঢালা হয় ওকে, কথা ঠিক না? আর বাপ আর মায়ের ঝগড়া লাগলে তখন বাপে ও আসে, কিন্তু দেখছে বাপ মায়ের ঝগড়া করছে, এইভাবে সুন্দর করে আসে আর মনোযোগ দিয়ে শুনছে, শুনে ওই এমন এমন শব্দগুলো ব্যবহার করেছে বুঝলেন, ওই অন্য সময় আবার ওর মায়ের আবার ওটা ঢালতেছে, আউটপুট হচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি? দেখেন আমাদের প্রশিক্ষণের আলোচনা তো এখানে শেষ করলেও চলে, কথা ঠিক না? আলোচনা করার আমার মনে হয় আর দরকার করে না। আমি চাই প্রথমে বলছি একটা ফলপ্রসূ আলোচনা করতে হবে, আপনারা ওভাবে চিন্তা করুন। আমি দীর্ঘদিন এগুলোর উপরে আমরা চিন্তা করছি, এগুলোর উপরে চিন্তা করছি, বাস্তবে চিন্তা করছি, এগুলো নিয়ে আপনাদের সাথে যদি সময় নিয়ে যদি কাজ করা যেত তাহলে আমরা সবাই ওই রকম শিশু কিশোরদের গড়ে তোলার জন্য আমরা কিন্তু ভালো ভূমিকা রাখতে পারতাম, নাকি বলেন? পারতাম না? পারতাম, আমরা অবশ্যই পারতাম। এই জন্য নিজেকে, আমাদের নিজেকে চিন্তা করতে হবে। এই এই বিষয়টা গেল, আপনারা পরিষ্কার হয়ে গেছেন এটার যে বড় শখ আর দরকার করবে না, কথা ঠিক না? এখন আপনাকে যদি আমি বলি, এখন শিশুর মধ্যে অনৈতিকতা ঢুকলো কি ঢুকলো না? এবার এবার ঘরের মধ্যে পিতামাতার কাছ থেকে প্রথম ঢুকলো, পিতামাতার কাছ থেকে প্রথম ঢুকলো, এবার ঢুকলো তার আবার ভাই বোনে মারামারি লেগেছে, ঝগড়া হচ্ছে, ওর ভিতরে আবার ছয় নয় কথা হচ্ছে, কথা ঠিক কিনা? ওখান থেকে ও তো উপস্থিত আছেই, ঘরের মধ্যেই থাকে, বাড়ির মধ্যেই থাকে, ও তো শুনছে, ওখান থেকে ঢুকলো, রেকর্ড হচ্ছে। এরপরে আরেকটু বড় হয়ে যখন বাহিরে গেল তখন ওই আরও জনের সঙ্গে মিশলো, তখন ওখান থেকে শিখলো আরও, ওর ইনপুট হলো। হওয়ার পরে একদিন কী করছে মনে করেন, একটু উদাহরণ দেয়, একটা হওয়ার পরে একদিন বাড়ির মধ্যে আসে, ভিন্ন একটা ভাষায় গালি দিচ্ছে, এই মা বলছে তুই কোথা থেকে শিখলি এটা? এই তো কোথা থেকে শিখলো? আপনি এখন আপনি বলেন কোথা থেকে শিখলো? এবার বাইর থেকে, এর আশপাশ থেকে শিখলো। এইবার শিশু এবার আমি বলি, এবার এই শিশু ওই গণ্ডিটা পার হয়ে আর একটা বড় গণ্ডিতে গেল, ওখান থেকে আরও খানিক শিখে আসলো, আরও বিভিন্ন জনের সঙ্গে মিশলো, আরও খানিক শিখে আসলো। এইবার যেতে যেতে শিক্ষা প্রতিষ্ঠানে গেল, শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে দেখছে যে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নাকি, হচ্ছে নাকি? ওখানে দেখে দেখে যে এত সুন্দর, মানে মেয়েরা বড় বড় দশম শ্রেণীর অষ্টম শ্রেণীর মেয়েরা এই যে সুন্দর ড্যান্স দিচ্ছে নাকি, ওই দেখে আসে ওই ওর ব্রেনের ভিতরে অন্যভাবে ঢুকে গেছে, ওইটা ঢুকে যায়, বাড়িতে আসে ড্যান্স দেওয়ার এবার ড্যান্সের পরিকল্পনা নিচ্ছে, এবার প্রস্তুতি নিচ্ছে, কথা ঠিক না? ব্যাটিক বললাম, শোনেন কীভাবে ধ্বংস হচ্ছে সমাজ, কীভাবে ধ্বংস হচ্ছে পরিবার, কীভাবে ধ্বংস হচ্ছে জাতি দেশ, কীভাবে ধ্বংস হচ্ছে, সবগুলো একটার ধারাবাহিকতা আপনি লক্ষ্য করেন। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়গুলো, এগুলো আমি খুব অনুশোচনা করি, চিন্তা করি, এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে এই শিশুকাল থেকেই মিশতেছে, কিশোরকাল থেকেই মিশতেছে বিভিন্ন জনের সঙ্গে, মিশে মিশে আস্তে আস্তে তাদের কী হচ্ছে, তাদের এইভাবেই একটা ক্রমান্বয়ে এই পরিবারটা, ওইভাবে পরিবারটা কী হচ্ছে, ওই পরিবারের মধ্যে থেকে এভাবে শিখছে, তার বাইরে শিখছে, প্রতিষ্ঠানে গিয়ে শিখছে, তারপরে প্রতিষ্ঠানে তো মনে করেন এই যে কী বলে সহপাঠের একটা ব্যবস্থা রয়েছে, সহশিক্ষা সহপাঠ, এখানে গিয়ে মনে করেন যে আরেকটা জগৎ সে পাচ্ছে, সেখানে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান, সেটা তো বললামই। এইভাবে তার গণ্ডি যত বড় হচ্ছে তত বেশি সে কী করতেছে, অনৈতিকতার সঙ্গে জড়িয়ে পড়তেছে, কথা ঠিক না? আমি এখন যেহেতু সময় শেষের দিকে, আমি এখন শুধু একটা সলিউশন দেব আপনাদের সামনে, সেটা হচ্ছে যে প্রতিকারের একটা পয়েন্ট দেব আমি, প্রতিকারের আপনি একটা পয়েন্ট খালি দেই, তাহলে এটার উপরে ডিপেন্ড করে দেখবেন বাকি আপনি অনেক পয়েন্ট আপনি নিজেই কী করবেন বের করতে পারবেন। আমি অনেক নোট করে এনেছিলাম, অনেক যেগুলো অন্তত চার পাঁচ ঘন্টা হয়তো বললে হতো এরকমটা, কিন্তু না না, এখানে একটা পয়েন্ট আমি, জি
আচ্ছা আমি শেষ করে নিই, তারপরে কথা হবে। এখন একটা পয়েন্ট দিই আমি, যেই যে যে শখটা আমি আপনাদের দেখাইছি, এই শখের উপরে আবারও আসেন, এসে এখন এই শখের সাথে আপনি চিন্তা করেন। এখন পিতামাতা যদি দেখেন, পিতামাতা যদি আদর্শ হয়, তাদের মধ্যে যদি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে এবং দিনের বিধান থাকে, তারা যদি দিনের উপরে যদি প্রতিষ্ঠিত থাকেন, দিনের উপরে অটল থাকেন, তাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ সব কিছু ভিন্ন হবে না? ওই শিশু যখন জন্মগ্রহণ করার পরে যখন থেকে সে কথা বলা শুরু করলো বা শ্রবণ করা এবং নিজে বলা শুরু করলো, তখন তারা সবসময় ওই শিশুকে ভালো কিছু বলতেছে সবসময়। আর ওই পরিবারের যারা আরও যারা সদস্য আছে, তার ভাই বোন বা আরও যারা আছে, তারাও সবসময় ওই শিশুর সামনে কি বলতেছে, ভালো ভালো কথা বলতেছে, কথা ঠিক না? একটা দোয়া শিক্ষা দিচ্ছে, একটা সুরা শিক্ষা দিচ্ছে, একটা ছোট্ট সুন্দর কবিতাগুলো, যে আমাদের এখন যে হাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্লাসের এখনও বইগুলো যে রচনা করা হয়েছে, এগুলোতে সুন্দর সুন্দর কবিতা, আল্লাহকে কীভাবে চেনা যায়, তার সৃষ্টিকে কীভাবে চেনা যায়, এই এই দিনের বিষয়ে বিভিন্ন রকমের ছোটো ছোটো ছন্দ দিয়ে কবিতা আকারে বই বের করা হয়েছে, তো এগুলো ছন্দ শেখাচ্ছে, এসব ভালো ভালো কথা, যেগুলো দিনের কথা, দোয়া কালাম সুরা ইত্যাদি তারা শেখাচ্ছে, এবং তার সাথে ভালো ভালো কথা বলে খেলাধুলা করার সময় ভালো কথা বলছে সবসময়, তাহলে ওই শিশু যখন কিছু বলছে তখন একটা কি অনৈতিক কোনো কথা বলতেছে, কোনো কটু কথা কি তার মধ্যে বের হচ্ছে? বের হচ্ছে না। প্রতিকারটা শুরু হবে ঘরের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে। পিতামাতা যদি সচেতন না হয়, তাদের মধ্যে যদি দিন না থাকে, তাহলে ওই পরিবারের সন্তানরা যে দিনের উপরে থাকবে, এটা কিন্তু খুবই, এই বিষয়টা মানা কিন্তু খুবই কষ্টকর, কথা ঠিক না সম্মানিত সুধী মণ্ডলী? এই জন্যে এইখানে প্রতিকারটা, এইখানে কেমন করে প্রতিকার হবে, যে আমরা যারা আমাদের দেশের যে পরিবারের যে পিতামাতারা আছেন, তাদের প্রথম এই প্রতিকারে নামতে হবে, যে এইভাবে যে আমরা কখনোই আমরা মানে দীন ইসলাম থেকে দূরে সরে যাব না, আমাদের ভাষা হবে সুন্দর, আমাদের আচরণ বিধি হবে সুন্দর, চাল চলন সব কিছু সুন্দর হবে, আমরা কি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা আদর্শিত হব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতকে আমরা ফলো করে সদা সর্বদা চলব, ঠিক নাকি? তাহলে আমাদের সন্তানরা যখন পরিবারের মধ্যে আসে, তখন ওই সন্তান ওই সুন্দরভাবে গড়ে উঠবে, ওইভাবে তার সব কিছুই সুন্দর হবে, দিনের আলোই আলোকিত হবে, তারা দিনের আলোতে আলোক উজ্জ্বল হবে তারা, কথা ঠিক কি না? এবং আমাদের এইবার আমার পরিবারের আশপাশে যে আরও পরিবার আছে, সমাজ আছে, সেইখানের বিষয়টাও যদি এরকম হয়, তাহলে ওই ওর মধ্যে ওই শিশু বা কিশোরকে নষ্ট হতে পারে? এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দিলেন একটা ভালো ওই রকম মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেইখানে দিন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোনো অশালীনতা নাই, যেখানে কোনো বিশৃঙ্খলা নাই, যেখানে কোনো অপকর্মের কোনো কিছু নাই, যেখানে চরিত্র নষ্ট হয় এই ধরনের কোনো কিছু নাই, এই ধরনের একটা উপযুক্ত একটা মানে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি দিলেন, সেখানে গিয়েও তারা আরও শিখছে এরকম মানে নীতি নৈতিকতা তারা শিখতেছে, তাদের আচার আচরণ আরও সুন্দর হচ্ছে। আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না, ব্যাখ্যায় যেতে চাচ্ছি না। এইভাবে যদি আমরা এটা একটা দিক বলেন, এইভাবে সন্তানদেরকে তাদের মধ্যে যে নৈতিকতার যেটা নীতি নৈতিকতা, যেটা ইসলামী নীতি নৈতিকতা তাদের মধ্যে এভাবে প্রবেশ করবে, এবং তারা কখনো অনৈতিক হবে না, অনৈতিকতা তাদের মধ্যে প্রবেশ করবে না। এটা একটা দিক গেল, এটা ভালো সহজ একটা দিক। এইবার আমি আপনি এদেশের সমাজ এবং পরিবারের কথা যেগুলো আগে বললাম, এদিকে তাকাই তো, দেখেন তো পরিবার এবং সমাজের অবস্থাটা কী, সেখানে অনৈতিকতার ছয়লাভ, কথা ঠিক কি না? এখন এই অবস্থাতে এটা একটা জাতীয় সমস্যা, কথা ঠিক কি না? এখন আমি আপনি কী করবো বলুন তো, আপনার আমার এখন দায়িত্বটা কী? এখানে আপনার আমার দায়িত্ব, এই জন্যে শিশু
সোনামণি এই যে সংগঠন শিশু কিশোরদের জন্য যে একটা সংগঠন, এই সংগঠন কিন্তু এই জন্যে এই সংগঠনের কি করা হয়েছে, এই সংগঠন আমাদের মহতারাম আমিরের জামাত, আহলেদিস আন্দোলনের মহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব স্যার, উনি এই সোনামণি সংগঠন কেন প্রতিষ্ঠা করেছেন, কেন প্রতিষ্ঠা করলেন? সব পরিবার যদি সুন্দর হয় সোনামণি সংগঠনের দরকার ছিল কি বলেন তো? কোনো দরকার ছিল না, কোনো দরকার নাই। আমরা এদেশে কত জেলাতে গিয়েছি, স্কুলে স্কুলে, প্রাইমারি স্কুলে, তারপরে মক্তবে এবং হচ্ছে আলিয়া মাদ্রাসায়, এগুলোতে আমরা অসংখ্য মানে প্রোগ্রাম করেছি শিশুদেরকে নিয়ে। মানে এখানে এদেশের পরিবার এবং সমাজগুলো এরকমভাবে একবারে মানে ওই রকমভাবে দিনের উপরে সেগুলো নাই, তাদের ভিতরে অনৈতিকতার ছয়লাভ। এই শিশুদেরকে, শিশুদের মধ্যে নৈতিকতা প্রবেশ করাতে হবে, এই ভূমিকাটা রাখছে হলে আমাদের আহলেদিস আন্দোলনের শিশু কিশোর মানে বিভাগ সোনামণি সংগঠনের পক্ষ থেকে এই ভূমিকাটাই রাখা হচ্ছে, কথা ঠিক না? আর আমরা হচ্ছে এই সংগঠনের দায়িত্বশীল, তাহলে আমাদের এই শিশুদের যদি মধ্যে আমরা যদি এইভাবে দিনের কাজ করতে পারি, এইভাবে তাদেরকে সুন্দররূপে এই সংগঠনের মাধ্যমে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা দেখবো যে একটা বিরাট একটা আমরা কী পাব, একটা জামাত পাব, যে জামাতটা দিনের উপর থাকবে, দিন মানবে, দিনের উপর থাকবে, এবং তারা ইহকালীন জীবনে তারা হকের উপরে থাকবে, এর মাধ্যমে এবং পরকালীন জীবনে তারা কীভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে, কথা ঠিক কি না? তো আমি আপনাদেরকে অবশেষে এই সোনামণি সংগঠনের যে মানে গুরুত্ব, এই গুরুত্বটাও আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি আমাদের দেশে, যদি এই দেশটাকে যদি সুন্দর করতে হয়, দেশটাকে যদি আরও ভালো করতে হয়, অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হয় সব দিক দিয়ে, তাহলে আমি মনে করি সোনামণি সংগঠনের বিকল্প কোনো শিশু সংগঠন বাংলাদেশ আর নাই। অন্যান্য সংগঠন ওই বিভিন্ন রকমের আমাদের কাছে একটা ইয়ে ছিল, তালিকা ছিল, এবং শুধু তালিকাই না, এখন ওটা আমার হাতে নাই যে বাংলাদেশে কতটা শিশু সংগঠন আছে এবং কোন সংগঠনের কোন লক্ষ্য উদ্দেশ্য, এগুলো সব আমাদের কাছে ছিল ওই সময় যখন দায়িত্ব পালন করতাম, সেগুলো ছিল। আমরা সেখানে দেখেছি যে সব শিশু সংগঠনের এক একটা এক এক, কেউ কেউ কোন সংগঠন শিশু সংগঠন শেখাচ্ছে কি এই ছবি আঁকানো শেখাচ্ছে, ওটাই ওদের কাজ, লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেল, ওরা আর্টিস্ট বানাবে। আবার কেউ শেখাচ্ছে গান, ওটা গান শেখাচ্ছে, শুধু গান, ওর গান দিয়েই। আবার কেউ আবার ইসলামী সঙ্গীত ওর সঙ্গে শিখাচ্ছে, মানে এই ধরনের করে এক একটা এক এক রকমের এই বিষয়ে তারা শিক্ষা দেওয়ার জন্য একটা সংগঠন গড়ে তুলেছে। এরকম ধরনের অসংখ্য সংগঠন, শিশু সংগঠন বাংলাদেশে আছে, শুধুমাত্র এই সোনামণি সংগঠনই শিশু কিশোরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে তোলার জন্যই এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য মহানরব্বুল্লাহ আলমিনের নিকটে আমরা সেই আশা রাখি, আশাবাদ ব্যক্ত করি যে তিনি আমাদের এই সংগঠনকে যেন অনেক মানে সংগঠনকে যেন উন্নত করেন এবং এই সংগঠনকে যেন উন্নতির শিখরে যেন আমাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন। এই সংগঠনের মাধ্যমে এই দেশের এই দেশের মানুষেরা যেন এক সোনার মানুষে পরিণত হতে পারে, দিন বুঝে এবং দিন মান্য করে তার উপর অটল থেকে দুনিয়াবী জীবন অতিবাহিত করে পরকালীন জীবনে তারা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করতে পারেন, সেই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের অবশেষে আবারও ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।